আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বাসার সবাই ভালোই আছি। অনেক দিন শুধু আমাদের দুঃখ কষ্টগুলো নিয়েই ব্লগ করছিলাম, আবার গ্যাপও যাচ্ছে অনেক, তো মনে করলাম আজকে একটু অন্য ধরনের স্পেশাল ভাবে একটা ব্লগ তৈরি করি, যেটা আপনাদের কাছেও ভালো লাগবে, আমার কাছেও এই ব্লগটা শেয়ার করে মানে শেয়ার করতে পারলে অনেক ভালো লাগবে। তো আজকে আমি ব্লগ দিব হচ্ছে আমার শলের কালেকশন। এটা অনেকে কমেন্টে লিখেছিলেন কেমন, মানে যে যে শালগুলো আমি পরি আপনাদের কাছে অনেক ভালো লাগে, অনেক পছন্দ হয়, কোথা থেকে নিয়েছি শালগুলো অনেকে প্রশ্ন করেছিলেন। তো মনে করলাম একটা শলগুলো দেখিয়ে দিই, একটা আলাদা করে এই ভিডিওটা করি, কারণ ব্লগের মধ্যে এই ভিডিওটা করতে গেলে বড় হয়ে যাবে, আর সবাই হয়তো ব্লগটা শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেনও না, আর এটা একটু ছোটও হবে, দেখে নিতে পারবেন। আর আমার শালগুলো যাদের দেখার এত ইচ্ছে ছিল এবং দেখতে চেয়েছিলেন, এই ভিডিও তাদের জন্য। আশা করি সবার কাছে এই ভিডিওটি ভালো লাগবে। ও আর হ্যাঁ, আমার হেজাব টিউটোরিয়ালটাও অনেকে দেখতে চেয়েছেন যে আপু প্লিজ হেজাব টিউটোরিয়াল আপনি কিভাবে হেজাবটা পরেন একটু আমাদের দেখিয়ে দেন, আমরা দেখতে চাই। অনেকেই অনেক কমেন্ট করেছেন অনেক দিন ধরেই, তো আমি দেখছি কমেন্ট আসলে দেখছি ওরকম ভাবে সময় সুযোগ করে উঠতে পাচ্ছি না যে একটু দেখাবো নর্মাল একদম ইজি ভাবে 2 মিনিটে কিভাবে পড়া যায়। আমি তো মাত্র 1 বছর হলো পড়ছি, তারপরে আল্লাহর রহমতে ভালোই এখন একদম শিখে গেছি নর্মাল, তারপরে হচ্ছে মানে পাটি হেজাব সবই শিখে গেছি। তো খুব জলদি আপনাদের সামনে নিয়ে আসবো একটা হেজাব টিউটোরিয়াল, যারা একদম নতুন আজকেই হয়তো মানে পড়া শুরু করেছেন তাদের জন্য উপকার হবে, আর যারা অনেকদিন ধরে পড়ছেন এখনো একটু ভালোভাবে পড়তে পারে না তাদের জন্য উপকার হবে। আমি চেষ্টা করব আপনাদের জন্য সেই ব্লগটা তৈরি করার। তো চলুন এখন শাল দেখাবো, বিশেষ করে শলগুলো আমার দেশেরই বেশি, কিছু পাটি শল আছে আর সবসময় ইউজ মানে সব প্রতিদিন আমি বাইরে বের হলেই পরে যাই, সেটার আলাদা কালেকশনে রেখে দিই, সেগুলো সব সময় প্রতিদিনের পরা। তো সব শালগুলো এখন আপনাদের সঙ্গে শেয়ার করব, তো সবাই শেষ পর্যন্ত দেখবেন, কেউ টেনে ব্লগটা যাবেন না, ব্লগটি অনেক ভালো লাগবে। তো চলুন শালগুলো এখন দেখি। প্রথমে একটু ব্যাক ক্যামেরাতে সবগুলো দেখিয়ে দিই, তারপরে আমি একটু হাতে ধরে ধরেও দেখিয়ে দিব আমার শলগুলো। এই তো আমার শলের কালেকশন, অনেকগুলোই আছে, এগুলো আমি নর্মাল সব সময় পরি, এই এই পাশের গুলো অনেক পরা দেখেছেন, তারপরেও আমি একটু খুলে খুলেও দেখিয়ে দিব। আর এগুলো হচ্ছে আমার পাটি শল, এগুলো সবসময় মানে পরি না, এগুলো হচ্ছে পার্টিতে কিংবা মানে কোথাও ঘুরতে গেলে কোনো প্রোগ্রামে গেলে তারপরে শাড়ির সঙ্গে এগুলো পরি, এই শলগুলো। তারপরে এই শল, এগুলো হচ্ছে কোথা থেকে নিয়েছে আমি সবই ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে এটা তো অনেক সুন্দর একটা শাল, কাশ্মীরে একদম অরিজিনাল কাশ্মীরি শাল, কেমন লাগছে বলেন শালগুলো। আর এগুলো হচ্ছে নর্মাল শাল, এখন আমি একটু ধরে ধরেও শালগুলো দেখিয়ে দিব আপনাদের। আমার বেডরুম তো অনেকেই অনেকবার দেখিয়েছি বলতে দেখেছেন অনেক ভিডিওর ইয়েতে, পুরোপুরি হয়তো ওইভাবে দেখানো হয় নাই, তো যেহেতু ভিডিও করছি একটু বেডরুমটাও শেয়ার করি। গোছানোটাও দেখিয়েছিলাম এর আগে কিভাবে আমি কোথায় গুছিয়ে রাখি, যেভাবে সব কিছু খুঁজে পাওয়া যায় সুন্দর করে গুছিয়ে রাখলে। এই তো এই পাশে হচ্ছে আমার এই যে ভিডিও করার স্ট্যান্ডটাও রয়ে গেছে, ড্রয়ার আর জিনিসপত্র এই যে গুছিয়ে রেখেছি। এই হলো আমার ছোট্ট একটা বেডরুম। এই শালটা অনেক পরি, আর এই শালটার কথা অনেকবার জিজ্ঞেস করেছেন আমাকে আমি কোথায় থেকে নিয়েছি, শালগুলো অনেক ভালো লাগে আপনাদের কাছে এই শালগুলো দেখতে। এগুলো নিয়েছিলাম হচ্ছে বাণিজ্য মেলা থেকে, তো বাণিজ্য মেলা থেকে যেই শালগুলো নিয়েছিলাম সেইগুলো একটু প্রথমে দেখিয়ে দিই। একটু লাইভ করে যারা হচ্ছে ফেসবুকে এরকম করে দেখিয়ে দিচ্ছে, তাহলে দেখতেও আপনাদের কাছে ভালো লাগবে আর আমার নিজের কাছেও ভালো লাগছে আপনাদের এভাবে মানে দেখানোর জন্য। তো কেমন লাগলে কালোটা বলেন, জলদি জলদি করে সবগুলোই দেখিয়ে দিব। বাণিজ্য মেলাতে আমি এগুলো কিনেছিলাম আরো 5 বছর আগে, অনেক দিন হয়ে গেছে, তারপরেও আমার শালগুলো অনেক সুন্দর আছে, প্রতি বছর পরি আর সুন্দর করে সবগুলো একসঙ্গে, আবার যখন উইন্টার শেষ হয়ে যাবে সবগুলো সুন্দর করে ধুয়ে ভাঁজ করে ইস্ত্রি করে আমি একদম রেখে দিই, আবার উইন্টার আসলে বের করি। আসলে যত্ন করলে অনেক বছর সুন্দর রাখা যায়, যেটাই আমরা পরি কিংবা যেটাই ইউজ করি না কেন যত্নটা সুন্দর করে রাখতে হবে। এটা আমাদের সব মেয়েদেরই এই জিনিসটা আসলে করি, হয়তো অনেকে সময়ের অভাবে করি না,
কিংবা সময় পাই না, এর জন্য হয়তো করি না, কিন্তু করার চেষ্টা করি, তাই না? আপনারা সবাই হয়তো এরকম করেন, আমিও ব্যতিক্রম না। আমিও সুন্দর করে যত্ন করে রেখেছি সব শালগুলো, এগুলো সব বাণিজ্য মেলা থেকে নিয়েছিলাম। জলদি জলদি দেখাই কথা না বলে, ব্লগটাও বড় হয়ে যাবে, আপনাদের কাছেও ভালো লাগবে না। উল্টা হয়ে গেছে, এটা অফ হোয়াইট। বলেন ভালো লাগছে কিনা? এই শালগুলো সবই কিন্তু হাতের কাজ, এগুলো হচ্ছে মানে চেন সেলাই, সহজ সেলাই, কিন্তু সবগুলো এতক্ষণ পর্যন্ত দেখিয়েছি সবগুলোই হাতের কাজের সেলাই, এগুলো সবগুলোই হাতে সেলাই করা। এটা হচ্ছে আকাশি কালার, এটাও কিন্তু দেখতে সুন্দরই আছে, এটাও আমি অনেক পরি। তো কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার ট্রাই করবেন। যদি আমার কোনো ব্লগে ভুল হয়ে থাকে, কথায় ভুল হয়ে থাকে, কেউ যদি কোনো কিছুতে কষ্ট পেয়ে থাকেন, আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। এটা একটা হচ্ছে মিষ্টি পিঙ্ক, এগুলো সব আমার হচ্ছে ইয়ে থেকে নেওয়া, বাণিজ্য মেলা থেকে নেওয়া। সেগুলো কিছুগুলো 5 বছর, এগুলো হচ্ছে 8 থেকে 9 বছর। এই যে পরের যেগুলো দেখালাম, এগুলো আরো আগের সাল। সবগুলো আমি সুন্দর করে একদম ক্লিন করে ইস্ত্রি করে প্রতি বছরে উইন্টার আসলে বের করি, আবার সুন্দর করে রেখে দিই। এর জন্যই আসলে এত বছরেও ভালো আছে। এগুলো বাণিজ্য মেলা থেকেই নিয়েছি, তবে হচ্ছে এগুলো হচ্ছে প্রিন্টের, এগুলো একটু পাতলা। এগুলো কিন্তু সবসময় পরার জন্য খুবই ভালো। আমি হচ্ছে ম্যাচিং করে করে প্রতিটা হচ্ছে কুর্তির সঙ্গে, তারপরে ফতোয়ার সঙ্গে ম্যাচিং করে করে পরে নিই উইন্টারে। জলদি জলদি দেখাই, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আপনারা হয়তো বোর ফিল করবেন, বোর হওয়ার দরকার নেই। এগুলো এবার এনেছি, এটাও সুন্দর, এটা ড্রেস আপ থেকে নিয়েছিলাম। এই যে পম পমের মতো আর কি, এই টালসের গুলো আছে, দেখতে ভালোই লাগে। ও আর একটা রয়ে গেছে বাণিজ্য মেলার, ওইটা ড্রেস আপের ছিল, এগুলো সব বাণিজ্য মেলা। আর এগুলোর কিন্তু দামও অনেক না, বাণিজ্য মেলাতে যারা দেশে আছেন তারা কিন্তু একসঙ্গে শেষের দিকে গেলে একটু কমেই পাওয়া যায় দামগুলো। এটারও নিচে এরকম টার্সেল দেওয়া আছে, ভালোই আছে দেখতে, ম্যাচিং করে পরলে ভালো লাগে, কোয়ালিটি ভালো। এগুলোর আবার প্রিন্ট হলো কোয়ালিটি ভালো, এর জন্য একটু দাম বেশি, কিন্তু তাও তুলনামূলক কম। দামটা আর বললাম না, আপনারা যাচাই করে আর কিছু হলে দাম দর করেই তো নিতে হয়, যার যার কাছে যেমন দাম নিতে পারে। সবার কাছে দাম দরও একরকম করতে পারে না, একরকম নিতেও পারে না। এই শলগুলো আমার হচ্ছে মানে এখানকার বোরজানো একটা উপিম নামে ইয়ে ছিল, মার্কেট ছিল, সেটা বন্ধ হয়ে গিয়েছিল, এটা আরো 10 বছর আগের কথা বলতেছি। এটা হচ্ছে যে দেখেন এখানে জরি সুতার কাজ করা আছে, জরিটা হয়তো বোঝা যাচ্ছে না, যে মনে হচ্ছে না আমি লাইভ করছি, লাইভে দেখাচ্ছি আপনাদের কাছে। লাইভ তো আমিও ভালোই দেখি, দেশের মানে যে হচ্ছে ফেসবুকে লাইভ গুলা করে কাপড় চোপড় যে কোনো সব অর্নামেন্টস, আমার কাছে খুব ভালো লাগে, আমি কিনি অবশ্য অনলাইন থেকে। এটাও সুন্দর, এটাও আমার এখানকার জরি সুতার কাজ করা, এটা সিলভার কালারের, কালোর মধ্যে। এই ব্ল্যাকটাও অনেক সুন্দর, আর এটাও আমার 10 বছরের। দেখেন সুন্দর করে রাখলে অনেক দিন অনেক বছর কিন্তু ভালো থাকে। এই শালটাও অনেক সুন্দর, এটাও হচ্ছে ইটালিরই শল। এগুলো অনেক হালকা, এগুলো হচ্ছে এখানে যে খোলা মার্কেট গুলো বসে আমাদের বোলজানোতে, ওখান থেকে এই শল গুলো নেওয়া হয়েছিল। এগুলো মানে উইন্টারের জ্যাকেটের উপরে কুর্তির উপরে পরতে ভালো লাগে, ভারী গুলো কিন্তু অত ইজি বোধ হয় না, মানে হালকা, এরকম হালকা গুলো, এটা একটু ভারী আছে, তাও অনেক ভারী না, মানে সফট। তো এগুলো হচ্ছে ইয়ের মতো, মানে হেজাবের মতো পরতে সুবিধা হয়, এটাও এখান থেকে নেওয়া হয়েছিল খোলা মার্কেট থেকে। ও এটা একটা গিফট করেছিল এক ভাবি, আমার কাছের ভাবি। এই তো গিফটেরও আছে, নিজেরও আছে, আর কিছু দেশের আরও আছে, দেশের না, এটা ইংল্যান্ড থেকে এনেছিলাম, যখন ইংল্যান্ডে গিয়েছিলাম গিফট করেছিল। এই শালগুলো কাশ্মীরি শাল, অনেক সুন্দর। এগুলো আমার পার্টি শাল, এখন পার্টি শালগুলোই দেখাবো, তাহলে শেষ হয়ে যাবে। জলদি জলদি করি, কারণ
অনেক বড় হয়ে যাচ্ছে, আপনাদেরও ভালো লাগবে না এত বড় ভিডিও দেখতে। এটা এবার এনেছিল দেশে থেকে, এনেছিল না আমি অর্ডার দিয়েছিলাম অনলাইনে, এটা ড্রেস আপ থেকে নিয়েছিলাম এই শলটা। এগুলো ম্যাচিং করে পরলে আসলেই ভালো লাগে। এটাও একটা, এটা একটা গিফটের শল, এক ভাবি আমাকে এখানে গিফট দিয়েছিল, এটাও সুন্দর। দেখ আপনাদের সঙ্গেও আমি শেয়ার করতে পেরে আমার কাছেও অনেক ভালো লাগলো। আজকে একটা অন্যরকম ব্লগ শেয়ার করলাম, আর নিজেও সব শালগুলো দেখলাম, একটু সাজুগুজু করেও আপনাদের সামনে এসেছি। নিজেকে অনেকদিন পরে এরকম ভাবে মানে সাজুগুজু করতেও ভালো লাগছে, নিজেরও ভালো লাগলো আপনাদের সঙ্গে আমার শলগুলো শেয়ার করতে পেলে, আর নিজেও চোখে মানে সুন্দর সুন্দর জিনিসগুলো নিজের মেয়েদের তো আমাদের সাজুগুজু কিংবা ড্রেস শাড়ি শল একসঙ্গে দেখা হয় না, আপনাদের উসলায় আমিও সবগুলো বের করে একসঙ্গে দেখে নিলাম। সবগুলো তো আসলে সবসময় পরা হয় না, ম্যাচিং করে পড়তে গেলে সবগুলো উইন্টারে যে পরা হয় এরকমও না, সবগুলো বের করে আপনাদের দেখার উসলায় আমার নিজেরও দেখা হয়ে গেল। এটাও ইংল্যান্ডের শল, ইংল্যান্ডে যখন গিয়েছিলাম তখন এনেছিলাম আর কি। তাড়াতাড়ি দেখে শেষ করে দিই, আর এত দেখা যাবে না, আর এগুলো তো দেখিয়েছি। এমনি দেরি হয়ে যাচ্ছে, এগুলো হ্যাঙ্গারে রেখেছে, যে হ্যাঙ্গার থেকে আর বের করলাম না। এটা দেশের শাল, দেশেরই বেশি শাল, দেশের শালগুলো আসলে কালারফুল হয়, দেখতে সুন্দর। এটা একটু ভারী শাল, অনেক ভারীও না, কাজটাই শুধু আর কি, কাজটার জন্য ভারী, পাতলা উলের, তার মধ্যে কাজটা পিটা। এটা হচ্ছে একদম অরিজিনাল কাশ্মীরি, একটা ভালো আর কি, অনেক একটু দাম বেশি আর কি, ভালো শাল। এটা একটা উলেন শাল, এটা একটা মোটা শাল, এটা আমি যখন ইয়েতে রাঙামাটিতে গিয়েছিলাম ওখান থেকে নিয়েছিলাম, একটু মোটা উলের কিন্তু সফট উলের শাল এটা, এটা অনেক সুন্দর, মেরুন আর ব্ল্যাক। আশা করি সবগুলো শালই আপনাদের কাছে ভালো লেগেছে। এই তো প্রায় শেষের দিকে, আজকে শলগুলো দেখিয়ে ব্লগও শেষ করে দিব, আর বড়ও করব না, এটা আবার বেশি বড় আমার কাছে, বড় মানে এত বড় থেকে মিডিয়ামটাই বেশি ভালো লাগে। এটা হচ্ছে ক্যারি করতে সুবিধা হয়, আর হচ্ছে হেজাবের মতো পরতেও সুবিধা হয়, জ্যাকেটের সঙ্গে পরতেও সুবিধা হয়, সব কিছু মিলিয়ে একটু মানে ছোটটাই ভালো লাগে, অনেক লং কিংবা অনেক চওড়া এটার থেকেও। এগুলো এবার এনেছিল সালিমের ড্যাডি। দেখতে দেখতে শেষ হয়ে গেল, আরো কিছু রয়ে গেছে, ওগুলো আর বের করিও নাই, এখন আর সময়ও নাই, কারণ এতগুলো আবার গুছাইতে হবে, ভালোই কষ্ট হয়ে যাবে। তো আশা করি আজকের ব্লগটি অন্যরকম শেয়ার করলাম, ভালো লাগলো আপনাদের, আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যা যা কালেকশনে ছিল আমার শলগুলো সবগুলোই শেয়ার করলাম আপনাদের সঙ্গে, আর আপনারা যারা যারা দেখতে চেয়েছিলেন তাদের জন্য তো অনেক ভালো লাগবে এই ব্লগটি দেখলে, আর যারা দেশে আছেন তারা হচ্ছে বাণিজ্য মেলা থেকে কিনে নিতে পারবে, আর শেষের দিকে গেলে একটু দাম দর করলে শেষের দিকে কিন্তু একটু কমও পাওয়া যায়, বেশি করে নিতে পারবেন। আমিও যেরকম বেশি করে নিয়েছিলাম, আমি যখন দেশে গিয়েছিলাম তখন বাণিজ্য মেলা ছিল, আমি দুইবার পেয়েছি বাণিজ্য মেলা, দুইবারই শল কিনেছিলাম। তো এই ব্লগটি যাদের কাছে ভালো লেগেছে তারা সবাই একটা করে কিন্তু লাইক অবশ্যই দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই এখনো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের ভিডিওগুলোতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে উৎসাহ দিবেন, তাহলে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে আগ্রহ জাগবে কিংবা ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, নতুন কোন ব্লগ নিয়ে আবার চলে আসব ভালো কিছু আপনাদের সামনে। তো আজকের মতো আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।